निश्चय तुम्हारा भलो आमियो भलो आछी। आज के तुम्हारे सामने उपस्थित हुई सप्तम श्रेणी विज्ञान विषय पंचम अध्याय आलोचना करते आजकल पाठ रक्त संवहन तंत्र एर अधीने रक्त एवं रक्तर उपादान एवं रक्तर काज निये आमरा आज के आलोचना करब। बंधुरा उन्नतर प्राणी मानेई होच्छे तार देहे विभिन्न तंत्र आछे, ठीक एमोनी एकटी तंत्र होच्छे रक्त संवहन तंत्र जा प्रत्येकटी उन्नत प्राणीर देहे सबसमय काज करे जाच्छे, अर्थात रक्तके संवहन करे निये जाच्छे। एई रक्त संवहन तंत्रेर मध्ये एकटी प्रधान उपादान होच्छे रक्त, अर्थात रक्त संवहन तंत्र जाके बहन करे निये जाच्छे सेई उपादानटी होच्छे रक्त। एखन आमरा आलोचना करब रक्त एवं तार उपादान निये। बंधुरा आमरा अनेक समय आमादेर बासाय मुरगीर मांस खाई, সেটা কি জবাই করতে দেখেছো? যদি দেখে থাকো তাহলে দেখতে পাবে যে মুরগি জবাই করার সময় এক ধরনের লাল তরল বের হয়, সেটি রক্ত। এবং ঠিক ওই রকম দেখতেই যে তরল আমাদের দেহেও বয়ে যাচ্ছে সেটিও রক্ত। রক্ত একটি ক্ষারধর্মী উপাদান এবং এটি তরল, ঘন, লাল বর্ণের। এর মধ্যে দুটি উপাদান আছে, শিক্ষার্থীরা নিশ্চয়ই জানো সেই উপাদান দুটি হচ্ছে একটি রক্ত রস আর একটি হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস হচ্ছে তরল একটি উপাদান, আমাদের দেহের 55 ভাগই কিন্তু রক্ত রস। যদি রক্ত থেকে রক্ত কণিকাকে সরিয়ে নেওয়া হয় তাহলে যে হালকা হলুদ বর্ণের পদার্থ অবশিষ্ট থাকে সেটি হচ্ছে রক্ত রস। এবং তোমরা জানো রক্ত রস আমাদের দেহে যে খনিজ লবণ আছে এবং আমরা যে খাদ্যকে গ্রহণ করি সেটি হজম হওয়ার পরে যে উপাদানটি তৈরি হয় ওটি শোষণ হয়ে সেইটি রক্তরসের মাধ্যমে আমাদের সারা শরীরে বহন করে নিয়ে যায়। রক্তরস এমন একটি উপাদান যেখানে রক্তকণিকা ভাসমান অবস্থায় থাকে এবং এর মধ্যে ফাইব্রিনোজিন নামে একটি পদার্থ থাকে। ফাইব্রিনোজিন কি? ফাইব্রিনোজিন হচ্ছে এমন একটি পদার্থ যেটি আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ আমাদের হাত পা শরীরের কোনো অংশ কেটে গেলে যদি সেখান থেকে রক্তপাত হয় কিছুক্ষণের মধ্যে দেখবি সেটি বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়? এই ফাইব্রিনোজিন সেখানে ফাইবার তৈরি করে, আঁশের মতো তৈরি করে, যার কারণে রক্তপাত বন্ধ হয়ে যায়। এবার আসি রক্তকণিকায়। রক্তে তিন ধরনের রক্তকণিকা রয়েছে। প্রথমটি হচ্ছে লোহিত রক্তকণিকা, দ্বিতীয়টি শ্বেত রক্তকণিকা এবং তৃতীয়টি হচ্ছে অণুচক্রিকা। লোহিত রক্তকণিকা হচ্ছে রক্তের এমনই একটি কোষ যেটি লাল বর্ণের হয়। লোহিত রক্তকণিকার জন্যই কিন্তু রক্তের রং লাল হয়, তোমরা জানো কি? নিশ্চয়ই জানো। লোহিত রক্তকণিকা এমন একটি আকৃতির অধিকারী যার উভয় পাশ অবতল এবং দেখতে চাকতির মতো। মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস নেই, এটি সাধারণত অস্থিমজ্জা এবং যকৃতে উৎপন্ন হয়। এরপরে আসছি শ্বেত রক্তকণিকায়। শ্বেত রক্তকণিকা লোহিত রক্তকণিকা থেকে আকৃতিতে বড় হয়ে থাকে এবং অনিয়মিত আকৃতির হয়ে থাকে। এটি প্লীহা এবং অস্থিমজ্জায় উৎপন্ন হয়। শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে এবং শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি জানো? নিশ্চয়ই জানো। শ্বেত রক্তকণিকা আমাদের দেহে সৈনিকের মতো কাজ করে। আমাদের দেহে বাইরে থেকে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে শ্বেত রক্তকণিকা সেই রোগ জীবাণুকে ধ্বংস করে দেয়। এবার আসছি অণুচক্রিকা। লোহিত রক্তকণিকার চেয়ে অণুচক্রিকা আকৃতিতে ছোট হয়ে থাকে। এদেরও কোনো নিউক্লিয়াস নেই, এরা গুচ্ছাকারে অবস্থান করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি রক্তকে জমাট বাঁধতে সহায়তা করে। এদের আরেকটি নামও কিন্তু আছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বর্তমান সময় ডেঙ্গুর যে জ্বর হয় সেই ডেঙ্গু জ্বরে শুনতে পাবে যে প্লাটিলেট কমে যাচ্ছে, এটিকে প্লাটিলেট নামেও ডাকা হয়। এতক্ষণ আমরা রক্তরস এবং রক্তকণিকা সম্পর্কে জানলাম, কিন্তু এই রক্তরস এবং রক্তকণিকা সম্মিলিতভাবে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে সেগুলো কি আমরা জানি? রক্ত, রক্ত হলো উচ্চ শ্রেণীর প্রাণীদেহের এক প্রকার কোষবহুল বহু জৈব অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত সামান্য লবণাক্ত আঠালো ক্ষারধর্মী ও লাল বর্ণের ঘন তরল পদার্থ। এটি এক ধরনের তরল যোজক কলা। রক্ত প্রধানত দেহে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বর্জ্য পদার্থ পরিবাহিত করে, তাই রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরূপ। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে
প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে যা মানুষের দেহের ওজনের 8%। রক্তের উপাদান মূলত দুইটি, রক্তরস ও রক্তকণিকা। চলো এবার আমরা এই উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত জানি। রক্তরস। রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে। রক্তকণিকা ব্যতীত রক্তের বাকি অংশই রক্তরস। মেরুদণ্ডী প্রাণীদের রক্তের প্রায় 55% রক্তরস, এটি ঈষৎ হলুদাভ। এতে প্রায় 90% পানি এবং বাকি 10% জৈব অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থ যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়োডিন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ইত্যাদি। জৈব পদার্থ যেমন রক্তে অ্যালবুমিন, গ্লোবুলিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বিলুরুবিন, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বিকণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি ইত্যাদি। রক্তরসের কাজ। রক্তরসের মাধ্যমে পাচিত খাদ্যবস্তু, হরমোন, উৎসেচক ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। রক্তরসের প্রোটিনের পরিমাণ রক্তের সান্দ্রতা, ঘনত্ব, তারল্য, ফ্লুইডিটি, প্রবাহধর্ম, রিওলজি বজায় রাখে এবং পানির অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। অ্যান্টিবডি, কমপ্লিমেন্ট ইত্যাদি প্রাথমিক রোগ প্রতিরোধ উপকরণ ধারণ করে। রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে রেচনের জন্য বৃক্কে প্রেরণ করে। শ্বসনের ফলে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে প্রেরণ করে। রক্তকণিকা সমূহ। রক্তের প্লাজমার মধ্যে নির্দিষ্ট আকার ও গঠন বিশিষ্ট উপাদান বা রক্তকোষসমূহকে রক্তকণিকা বলে। রক্তে প্রায় 3 ধরনের কণিকা পাওয়া যায়, যথা লোহিত রক্তকণিকা বা অর্থোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার রক্তের সর্বপ্রধান কোষ বা কণিকা যা মেরুদণ্ডী প্রাণীর দেহে কলাগুলিতে অক্সিজেন সরবরাহের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজম হিমোগ্লোবিন নামক এক ধরনের প্রোটিন অণুতে পূর্ণ থাকে। এর আকার দ্বি অবতল বা চাকতির মতো। হিমোগ্লোবিনের কারণে এর রং লাল হয়। এটি অস্থিমজ্জায় উৎপত্তি লাভ করে এবং 120 দিন পর এগুলি পরিত্যক্ত হয়ে যায়। একটি লোহিত কণিকার সমস্ত দেহ ঘুরে আসতে প্রায় 20 সেকেন্ড লাগে। একজন প্রাপ্তবয়স্ক লোকের দেহে মোটামুটি 20 থেকে 30 ট্রিলিয়ন লোহিত রক্তকণিকা থাকে। শ্বেত রক্তকণিকা। মানবদেহে রক্তে বর্ণহীন নিউক্লিয়াস যুক্ত এবং তুলনামূলকভাবে স্বল্প সংখ্যক বৃহদাকার যে কোষ দেখা যায় তাকে শ্বেত রক্তকণিকা বলে। এরা দেহকে রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রতি ঘন মিলিলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রায় 4 থেকে 10 হাজার। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত প্রায় 1:700। কয়েক ধরনের শ্বেতকণিকা হল নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, বৃহৎ ক্ষুদ্র মনোসাইট। অনুচক্রিকা। অস্থিমজ্জায় বহুখণ্ড নিউক্লিয়াস যুক্ত বৃহদাকার যে কোষ থাকে তাকে মেগাক্যারিওসাইট বলে। এই কোষের মেমব্রেন বা কোষত্বক থলির মতো অংশ গঠন করে যা পরে বিচ্ছিন্ন হয়ে অনুচক্রিকা গঠন করে। অনুচক্রিকার গড় আয়ু 5 থেকে 7 দিন। প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের পরিমাণ প্রায় 2.5 লক্ষ। এরা সাধারণত রক্ততঞ্চনে ব্লাড ক্লোটিং সহায়তা করে। অনুচক্রিকাকে ইংরেজিতে প্লেটেলেটস বলে। এটি ক্ষতস্থানে জমাট বেঁধে রক্তক্ষরণ বন্ধ করে।